তবা এমন কিছু নয় যে আপনি মসজিদের হুজুরের কাছে গেলেন বা কোনো হুজুরের কাছে গেলেন তিনি আপনাকে কিছু মন্ত্র পরে ফোঁক দিয়ে দিল আপনি ভালো হয়ে গেলেন এর নাম তবা নয় আল্লাহ সুবাহ না তারা আন মাজিদে সোরা তাহানিমিন আত্নম্বার আল্লাহ বলেন এয়া ইউ হেজিল্লাহি ত বা তান্ন সোহা হে মানদারগণ তোমরা আল্লাহর কাছে ত করো খাটি ত প্রকৃত তবা করো আর অবশ্যই আল্লাহ তোমাদের তবা কবুল করবেন যদি সেটা খাঁটি তবা হয় আর কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত যেই পাপ আপনার দ্বারা হচ্ছে সেই পাপটি আজকে এখন এই মর্থ থেকে বন্ধ স্টপ করতে হবে দ্বিতীয় হচ্ছে পাপের জন্য অনুতপ্ত আল্লাহর নিকট অনুতপ্ত লজ্জিত হতে হবে তৃতীয় হচ্ছে পুনরায় যাতে এই গুণা এই পাপার না হয় সেই সংকল্প বা সংকল্পবদ্ধ হতে হবে এর উপরে দৃঢ় অর্থাৎ ইস্তেকামাত থাকতে হবে স্থির থাকতে হবে কোনো প্রকার যাতে আপনার দ্বারা এই পাপার না হয় এই তিনটি শর্ত অবশ্যই লক্ষণীয় আল্লাহ সুহানে তালা বলছেন কোরআন মাজিদে সৌরানুহ এর দশ নম্বর তালা বলেন ফাকুলতুস্তাগফিরু ইন্নাহু কানা গাফফার তুমরা আল্লাহর নিকট ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম করুণাময় অতি দয়ালু মহান রব্বুল আলামিন আর নিজেকে পরিশুদ্ধি করো পাপের মধ্যে কেন ডুবে রয়েছে পরিশুদ্ধি করে ফিরে আসো বাস এখন থেকে এই মিনিট থেকে তুমি তবা করে ফিরে আসো আর এখানে একটি কথা বলে রাখা ভালো আপনার কাছে কিছু প্রশ্ন আমার থেকে যাবে পরবর্তীতে অবশ্য জানাবেন পাঁচ ওক্ত সালাদ আপনার দৈনন্দিন প্রতিদিন যদি না হয়ে থাকে এর জন্য আরেক তবা লাগবে তবা করে আজ থেকে এই মুহূর্ত এই ওয়াক্তা থেকে আপনাকে তবা করে পাঁচ ওক্ত সালাতের পাবন্ধ হতে হবে তার পাশাপাশি সুন্নতের রাতে বা বারো আগাত সুন্নতের হেফাজত করবেন আর বেশি বেশি আল্লাহর জিকির আসকার করবেন জিকির অবকুরুল্লাহ বিক্রণ কেথির অর্থাৎ অধিক হারে আল্লাহ জিকির করবেন নিজের জবানকে জিকির করা রাখবেন আর পাপের যে সমস্ত জায়গা আছে যেখানে গেলে পাপ হয় যেই বন্ধু মহলে গেলে যেই হাটে গেলে যেই স্থানে গেলে পাপ হয় ওই সমস্ত স্থানকে পরিত্যাগ করতে হবে যতই কষ্ট হোক যতই কষ্ট হোক দ্বারা যার সাথে গেলে বন্ধু বান্ধবী এই সমস্ত মহলে গেলে আপনার কি হয় পাপ হচ্ছে অতএব ওই সমস্ত মহলে যাওয়া যাবে না তাদের এই সঙ্গ ত্যাগ করতে হবে খারাপ সঙ্গীকে ত্যাগ করতে হবে আল্লাভিরু দিনদার সঙ্গীকে গ্রহণ করতে হবে বন্ধুদের মধ্য থেকে নিজেকে পরিশুদ্ধি করতে হবে আল্লাহলা কি বলেন আল্লাহ বলেন সুরা আসাম আল্লাহ তালা বলেন ক্যাদা আর সফলকান্ত তো তারাই যারা নিজেকে পরিশুদ্ধি করছে নিজেকে পরিষ্কার করেছে সমস্ত পাপাচার গুণা থেকে নিজেকে মুক্ত রেখেছে তো আসুন আর তার পাশাপাশি কি করেন অধিক পরিমাণে নেক আমল বাড়ান নেক আমল বাড়ান যত বেশি আপনি নেক আমল বাড়াবেন নেকির কাজ বাড়াবেন তত গুণা কমে আসবে আর যত গুণা করবেন তত নেকি কমে যাবে খেয়াল রাখবেন কথাগুলো আল্লাহ সুবহান তালা কোরআন মাজিদের বলেন সুরাহুদের একশো এর 14 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনাল অর্থাৎ আপনার ভালো কাজ দ্বারা মন্দ কাজগুলোকে মিটিয়ে দেওয়া হয় পাপগুলোকে মিটিয়ে দেওয়া হয় বেশি বেশি করে ভালো কাজ কল্যাণমূলক কাজ দিনের কাজ করবেন নিজেকে ইসলাম নাফসের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে খুব প্রবৃত্তি থেকে কামনা বাসনা থেকে দাঁড়াতে হবে নাফস অনেক কিছু চাইবে আমি নাফসের গোলামি করবো না অর্থাৎ আমি আল্লাহর গোলাম হবো শয়তানের কুমন্তর নাম করতে আমি পড়বো না বেশি বেশি করে ইস্তেখ করব করবো করব এতে হবেটা কি অন্তর পরিষ্কার থাকবে অন্তরে প্রশান্তি আসবে আর কোন ক্রমেই হতাশ হওয়া যাবে না আল্লাহ সুভানতলা সৌরাজ জুমারের ঠিক মারণ হবে তালা বলেন বল ইয়া বা রিয়াল্লা রিনা ওয়ালা হানফুজিম হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলছো লা ত্যাখ না তুমি রুহমানত ইল্লাহ তোমরা আল্লাহ রহমতটা কী করো না নিরাশ হয়েও না ইন্নাল্লাহ ইয়ে ইয়া ইন্না হুহু আল্গফরু ওয়াহিম সো হ্যাঁ আল্লাহ লাহ রাম আল্লাহ ঘোষণা করতেছেন যারা নিজেদের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছ নিজের প্রতি অনেক অবিচার করেছ তোমরা আল্লাহর কাছে ক্ষমা ছ ফকর উদ্তুস্তাক ফিরো ইন্না হু আল্লাহ ক্ষমা করবেন কিন্তু ক্ষমা দেন একটি এ মর্মে হাদিস রয়েছে যে বান্দা যখন তাওবা করে বান্দা বান্দা যখন আল্লাহ কাছ তাও করে আল্লাহ অনেক খুশি হন বান্দার দেখি দেখে সুফান সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ মরুর প্রান্তে মরুভূমিতে যদি ওটার রাখাল থেকে যদি একটা উঠ হারিয়ে যায় যেটা তার সর্বশেষ সম্ভব সে যখন ফিরে পায় যত খুশি হয় এর চেয়েও আল্লাহ বেশি খুশি সুফানুর রহিম আল্লাহ চাচ্ছেন আর তাওবাকে আল্লাহর ভয়কে আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে গ্রহণ করুন যখনই পাপ কাজ মনে আসবে চিন্তা চেতনা আসবে বেশি বেশি করে ইস্তাক ফেরুল্লাহ ইস্তাক বেশি বেশি করে তবা ইস্তেক করুন এতে কি করবে শয়তানের কুমন্ত্রণা কেটে যাবে সকাল সন্ধ্যা আপনার সৈয়দুল ইস্তিকবার পড়ুন আল্লাহ হম্মান বিলা ইলাহিল্লা এইটা পড়ুন সকাল সন্ধ্যা শেষ পর্যন্ত আর আয়াত করছি প্রত্যেক সালাতের ওয়াক্ত সালাতের পরে পড়বেন একটি কথা বলে রাখছি এখানে অবশ্যই যদি আপনি পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজতকারী না হন আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে এই ওয়াক্ত থেকে আরেকটি তবা করে আল্লাহর কাছে পরিপূর্ণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদুখুলু ফিল সিলমি কাফফা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে দেখবেন ইনশাআল্লাহ অন্তরে শান্তি আসবে ভালো বন্ধুদের গ্রহণ করুন আলেম আমার সংস্পর্শে থাকুন যে কোনো বিষয়ে আপনারা আলেম ওলামাকে জিজ্ঞাসা করুন دینی বিষয় জানার বিষয় তাদের বক্তব্য শুনুন এখন তো অনেক সহজ ইন্টারনেট অনেক সহজ করে দিয়েছে আপনি বাসায় বসে সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারেন আপনার এই কোরানের আলোচনা শুনতে পারেন হাদিসের আলোচনা শুনতে পারেন দার্স শুনতে পারেন হানলা অনেক সহজ দেখুন কঠিন কিছু নয় ভাই তো আসুন আপনার আল্লাহর ভয়কে অ্যান্টিবায়োটিক হিসাবে গ্রহণ করবেন যখনই কুকুমন্ত্রণা দিবে তখনই বেশি বেশি করে তবা ইস্তেকফার করবেন আল্লাহ আমাদের বেশি বেশি করে আপনার নেকির কাজ করার তফিক দান করুন সকল পাপাচার থেকে আল্লাহ আমাকে আমাদের মুক্ত রাখুন তবে খেয়াল রাখবেন কক্ষনো হতা শহা যাবে নাহিম আল্লাহ পরম করুন অতীত অতএব যা বললাম তোর যে তিনটি শর্ত রয়েছে সেই শর্তগুলো আমি আবার বলছি গোনার জন্য আল্লাহর কাছে গুণা স্টপ করা তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত লজ্জিত হওয়া তার পুনরায় এই পাপ আর হবে না এই বর্মে দৃঢ় প্রতিজ্ঞা বা সংকল্পবদ্ধ হওয়া দৃঢ় দৃঢ় মানে সত্য যত কষ্টই হোক আমি পাপ থেকে বই বাঁচব প্রতিজ্ঞা করা ইনশাআল্লা আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত রাখুন সকল শৈতানের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বারাকালফিক আসসালামু আলিকুম রহমতুল্লাহি